করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের আগে 9 এপ্রিল পর্যন্ত জারি করা সাধারণ ছুটি 13 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুন জানান, 11 এপ্রিল পর্যন্ত ছুটি ছিল আগে থেকেই, এবার 12 ও 13 তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আর 14 এপ্রিল পহেলা বৈশাখ সরকারি ছুটি থাকায় সাধারণ ছুটির মেয়াদ বাড়বে 14 এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত 10 দিন সাধারণ ছুটি ঘোষণা করে বাংলাদেশ সরকার। এরপর 31 মার্চ জানানো হয় ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আরও 5 দিন, অর্থাৎ 9 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফায় ছুটি বাড়ে। আর 10 ও 11 এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় 12 তারিখ থেকে কর্মদিবস পালন করার কথা ছিল বাংলাদেশে। এর আগে মার্চ মাসের মাঝামাঝি সময়েই ঘোষণা করা হয় 17 থেকে 31 মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাতিল করা হয় 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। 24 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদও বাড়িয়ে 9 এপ্রিল পর্যন্ত নেওয়া হয়। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।